চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম খুব শুভম দাস, আমার নাম শুভম দাস। আমি আজকে গোপালের ভোগ খাবো, ঠিক আছে, আমি সেটা আজকে দেখাবো, আমার ঠাকুর মন্দিরটা দেখাবো। চুলটা ঠিক করে আজকে এখন মনে হচ্ছে বাইরে বৃষ্টি আসবে এক্ষুনি, কি ঠান্ডা পড়ছে একটা। এই আমার গোপাল ঠাকুর, এখন উনি বসে আছে, একটা বড় একটা ছোট। আর এই আমার সব ঠাকুর, এই জায়গাটা আমি নিজে ডিজাইন করে বানিয়েছি, এটা আমার ডিজাইন ছিল, এটা এই মন্দিরটা করা। কেমন লাগছে আমাকে একটু জানিও। আমার মা আজকে দেখি কি ভোগ দিয়েছে গোপালকে, আমি রোজ খেয়ে নিই গোপাল ভোগ, গোপালের খাওয়া হয়ে গেছে, এখন আমি এখন খাবো এগুলো। গোপালের ভোগটা আমি আমার নিজের থালায় এখন তুলে নিই, সবগুলো তুলে নিই আমার নিজের থালায়। ওই থালায় তো খেতে পারবো না, ওই জন্য থালায় তুলে নিই। এটা গোপালের স্পেশাল থালা, দুটো বেগুন ভাজা, তুইলানি তুইলানি উচ্ছে ভাজা, মাখনটা আমার, মাখন আমার গোপালের খুব প্রিয়। দুপুরে আমার এটা খেলেই পেট ভরে যায়, আমাকে আর কিছু খেতে হয় না। গোপালের ভোগে তুলসী পাতা লাগি, আমার মা আজকে এত জিনিস রেজেছে, প্রায় রোজই রাধে, রোজই নিত্য আমাদের গোপাল। দেখি বাইরে কেমন বৃষ্টি করছে, ঠান্ডা ওয়েদার, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আকাশ কালো পড়ে এসছে। এই ওয়েদারটা আমার ফেভারিট, খুব ভালো লাগে এই ওয়েদারটা, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে ভালো লাগে। আবার থালা রেডি, একদম আমি এটা খেয়ে নিই, খাওয়া শুরু করছি। তো উচ্চটা কি আমার একটু খেতে ভালো লাগে না, আর একটু একটু মিষ্টি মিষ্টি খাবার বেশ ভালো লাগে। বাংলার নাম গোটি, আর আপনি সাথে একটু মাখলাম, আমার কিছু দাদা
2 মেগাবাইট। কেন এটা আমার দেখা পাইনি, অতক্ষণ রান্না করতে থাকছি আমি বলছি। বাঁধাকপিটা খুবই টেস্টি হয়েছে, বেগুনবার আমার খুব ফেভারিট, গোপালের খেলো কিন্তু ওখানে খেলো জানা গেছে আমার। আমার খাওয়া কমপ্লিট, লিমটা খেতে দিলাম, ওই জন্য ভাতে লিপ খাওয়া যায় না, ওই জন্য লিপটা খেলাম না। লিপটা আমি পরে রস করে খেয়ে নেবো অল্প একটু জল দিয়ে, পেটটা ভালো হয়ে যাবে, লেবু রস খাওয়া খুব ভালো। আর এখানে শেষ করলাম আজকে, হাতটা ধুয়ে নিই।